আজকে আবার আরেকটা একটা গল্প নিয়ে হাজির হলাম এই গল্পটির নাম হলো সেলি বার্ডস মানে ওয়াজ পাখি ওল্ড হু হ্যাড মেনি ব্রাইট আইডিয়াস ওয়ান্স একবার একটা কি প্যাচা ছিল ওয়াল মানে হু যার হ্যাড ছিল মেনি ব্রাইট আইডিয়াস তার ছিল কি মেনি মানে অনেক ব্রাইট হ্যাঁ জোরালো এখানে যদিও ব্রাইট মানে উজ্জ্বল কিন্তু এখানে জোরালো হবে জোরালো আইডিয়াস মানে পরিকল্পনা বা চিন্তাধারা ছিল এখানে ওয়াজ অক্সেলারি ভাব দেয়ার ওয়াজ ইন অল এটা সিম্পল পাস হবে আর এখানে হু হ্যাড যার ছিল এখানে অক্সিলারি ভাবটা হলো পাস্ট পারফেক্টেন্সে অক্সেলারি ভাব তো এই বাকি পোর্শন এই যে সেন্টেসের বাকি পোর্শনটা কি হবে পাস্ট পারফেক্টেন্সেই হবে হি ওয়ান্টেড টু হেল্প হিজ ফেলো বার্ডস সে চেয়েছিল টু হেল্প মানে সাহায্য করতে টু প্রেপোজিশন টু হেল্প তো আমরা যখন মনে রাখবো তখন ওয়ান্টেড টু হিসাবে আমরা মনে রাখবো মানে ওয়ান্টেডের সাথেই বা ওয়ান্টের সাথে টু হবে টু প্রেপিশনটা ব্যবহার হবে হিজ ফেলো বার্ডস হিজ মানে তাহার ফেলো মানে মানে সঙ্গে যে বার্ড মানে পাখিগুলো ছিল তাদের তো তাদের কি করতে চেয়েছিল সাহায্য করতে চেয়েছিল। এখানে কোনো অক্সিলারি ভাব নেই ভাব মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো পাঁচ দিন ইউনিট টেন্স ওয়ান ডে হি টু দ্য বার্ডস ওয়ান ডে একদিন হি সে বলেছিল টু দ্য বার্ডস মানে সেই পাখিদের বলেছিল যারা তার সঙ্গী ছিল এখানেও ফেলো বার্ডস মানে সঙ্গী মানে সঙ্গী পাখি যারা তাদের কথা বলা হয়েছে আই উইশ টু গিভ ইউ অল সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন আই উইশ আমার ইচ্ছা বা আমি চাই টু হেল্প সরি টু গিভ মানে দিতে ইউ তোমাদের অল সবাইকে সাম কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন মানে খবর আদি তো একদিন ওয়ান ডে হিসেড টু ই দা হিসেড টু দা কি বার্ডস মানে পাখিদের একদিন সে বলেছিল আই উইশ আমি চাই কি টু গিভ ইউ তোমাদের সবাই কি অল সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই ডু নট ল্যাট দ্য অ্যাক্রনস গ্রো দে প্রডিউস মিসেল টো ফ্রম হুইচ পয়জন ইস কালেক্টেড দ্যাট উইল হেল্প হান্টার ক্যাপচার ইউ ডু নট লেট মানে দিও না কি মানে মানে অক গাছের ফলকে মানে বড় হতে দিও না দে সেগুলো কি করে তারা জন্মায় প্রডিউস জন্ম মানে এক ধরনের লতা বিশেষ ফ্রম হুইচ যেটা থেকে পয়জন বিষ ইজ কালেক্টেড মানে সেটা থেকে কি বিষ সংগ্রহ করা হয় দ্যাট উইল যেটা কি করবে হেল্প সাহায্য করবে হান্টার্স মানে শিকারীদের ক্যাপচার ইউ মানে বন্দি করতে তোমাদের অলসো প্লাক আউট দ্য ফ্ল্যাগ সিডস আর কি আর ফ্ল্যাগশিপ যেগুলো ফ্ল্যাক্সিপ মানে তিসির বীজ এই তিসির বীজগুলোকেও তুলে ফেলে দিও হান্টার্স মেক ন্যাটস আউট অফ দিস সিডস টু ট্র্যাপ ইউ এই হান্টাররা মানে শিকারীরা মেক ন্যাটস কী বানায় জাল বানায় অফ দিস সিডস এই এই বিচিগুলো দিয়ে তারা কি করে তোমাদেরকে বন্দি করার জন্য বা ধরবার জন্য ফাঁদ পেতে রাখে তো এখানে কি হয়েছে সেইট টু দ্য বার্ডস বলেছিল পাখিদের এখানে সেইট হলো ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা কোনো অফজেলারি ভাব নেই পাঁচটি নিউমিটেন্স আর এই যে কোটেশন যে ইনভাইটেড কমার ভেতর যে আছে এই যে সেন্টেন্স শুরু হয়েছে আর এখানে গিয়ে শেষ হয়েছে তো এই পুরো সেন্টেন্সটা হলো রিপোর্টিং স্পিচ এই সেন্টেন্সগুলোকে এক এক করে পড়ি আই উইশ এখানে উইশটা ভাব তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে মানে প্রেজেন্ট ফর্মে আছে তো এই সেন্টেন্সটা কী হবে আই উইশ টু গিভ ইউ অল সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন একটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সে হবে সেম ডু নট ল্যাট দ্য অ্যাক্রন্স গ্রো একই অবস্থা দুটাকে আমরা যদিও ইয়ে অক্সলারি হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু দুটা ভাব নাম্বার ওয়ানে আছে তো এটা সিম্পল প্রেজেনটেন্সি হবে দে প্রডিউস মিসেল টো প্রডিউস ভাব নাম্বার ওয়ান যদিও কোনো অক্সলারি ভাব নেই কিন্তু এটা কী হবে প্রেজেন্ট ইনভারটেন্সি হবে বা সিম্পল প্রেজেন্টেন্সি হবে ফ্রম হুইচ পয়জন ইজ কালেক্টেড দ্যাট উইল দ্যাট উইল হেল্প হান্টার্স ক্যাপচার ইউ সাহায্য করবে শিকারীদেরকে তোমাদেরকে বন্দি করতে তো এই সেন্টেন্সটা কি হবে উইল এখানে ফিউচার টেন্সের অজলারি ভাব তো এই সেন্টেন্সটা ফিউচার টেন্স হবে অলসো প্লট দ্য ফ্ল্যাক্সি তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেন্টেন্সই হবে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে প্লাক মূল ভাবটা হলো প্লাক আর এটা একটা ফ্রেজেল ভাব প্লাক আউট এটা ছেঁড়া এটার বাংলা হলো ছেঁড়া হান্টার্স মেক নেটস আউট অফ দিস সিডস টু ট্র্যাপ ইউ হান্টার্স মানে শিকারীরা মেক বানায় নেটস মানে জাল আউট অফ দিস সিডস এই মানে বিচি থেকে টু ট্র্যাপ ইউ মানে বন্দি করার জন্য তোমাদের তো এখানে মেক নেটস তো ভাব নাম্বার ওয়ানে আছে মূল ভাবটা কোনো অক্সিলারি ভাব নেই সিম্পল প্রেজেন্টেন্স এখানে প্রেপজিশন আছে টু ট্র্যাপ ইউ ট্র্যাপ ইউ মানে টু ট্র্যাপ ইউ মানে তোমাদের ফাঁদে ফেলতে

অ্যান্ড দেন এবং তখন লাফট হেসেছিল অ্যাট দ্য ওল কার উপরে হেসেছিল এই প্যাচার উপরে হেসেছিল কারণ প্যাঁচা তাদের যেচে ভালো খবরটা দিতে চেয়েছিল যাতে ওরা সাবধান থাকে কি করতে হবে সেগুলো বলে দিয়েছিল বাট দ্য অল স্টিল কন্টিনিউড কিন্তু সেই প্যাচা স্টিল মানে তখনও মানে বলে যাচ্ছিল বি এলার্ট সতর্ক থাকো আই ক্যান সি আমি দেখতে পাই হান্টার্স অ্যাপ্রোচিং একটা শিকারি আসছে এগিয়ে আসছে তো এখানে কি বাট দ্য ওল্ড স্টিল কন্টিনিউ কিন্তু সেই প্যাচা স্টিল কন্টিনিউ মানে জারু রেখেছিল জারি রেখেছিল তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো ফার্স্ট ইউনিট টেন কিন্তু এটা ইনভাইটেড কমার ভেতরে বি সতর্ক থেকেও এটা কি হবে সিম্পল প্রেজেন্টেন্স আই ক্যান সি এ হান্টার আমি আমি দেখছি দেখতে পাই যে শিকারী এগিয়ে আসছে তো এটা সিম্পল হবে বাকি আরো আছে হিজ অ্যারোস আর উইথ বার্ডস ফিদার দ্যাট ক্যান ফ্লাই ফার্স্টার দেন ইয়োর উইংস তার তীরগুলো কি আর্মড মানে সজ্জিত উইথ বার্ডস ফিদার্স মানে পাখির পালক দ্বারা সজ্জিত দ্যাট ক্যান ফ্লাই যেটা উঠতে পারে ফার্স্টার তাড়াতাড়ি থেকে উইংস তোমাদের পাখা থেকেও তোমাদের পাখা থেকেও সেই টিরগুলো তাড়াতাড়ি পারে তো এখানে এই লাইনটা এসে শেষ হয়েছে রিপোর্টিং স্পিচটা অ্যালার্ট থেকে শুরু হয়েছে আর ইয়োর উইংস এসে শেষ হয়েছে তো এই পুরোটা কি হবে এটা রিপোর্টিং স্পিচ হবে তো বাকি পর্শনগুলো হলো হিজ এরোডস আর আর্ম উইথ বার্ডস ফিদার্স দ্যাট ক্যান ফ্লাই ফাস্টার দেন ইউ উইংস এটা এখানে আর প্রেজেন্টেন্সের অক্সিলারি ভার তো এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টেন্সই হবে দ্য বার্ডস পেড নো অ্যাটেনশন টু হিম মানে পাখিরা পেড দিয়েছিল না দিয়েছিল নো অ্যাটেনশন কোনো মনোযোগ কোনো মনোযোগ নয় মানে কোনো মনোযোগ দেয় নেই পাখিরা টু হিম তার মানে তাকি বাট সাম লেটার কিন্তু কিছুদিন পরে দে রিয়েলাইজ তারা বুঝতে পেরেছিল দ্যাট দ্য ওল হ্যাড এই পেঁচা ছিল কি স্পোকেন দ্য ট্রুথ মানে সত্য কথা বলেছিল দ্য বার্ডস পেইড নো অ্যাটেনশন এখানে মূল ভাবটা ভাব নাম্বার টু তে আছে তো অক্সিলারি ভাব নেই তো কি হবে পাস্ট ইউনিট হবে এই সেন্টেন্সটা বাট সামটাইজ ল্যাটার কিছুদিন পরে দেয়ার রিয়েলাইজড তারাও বুঝতে পেরেছিলো দ্যাট অল হ্যাড স্পোকেন দ্য ট্রুথ এই রিয়েলাইজড পর্যন্ত এটা কোনো অক্সিলারি ভাব নেই মূলভাবটা ভাব নাম্বার টুতে আছে তো প্রেজেন্ট ইনিভেনটেন্স এই পোর্শন পর্যন্ত আছে তারপরে দি ওল হ্যাড স্পোকেন দ্য ট্রুথ হ্যাড হলো পাস্ট পারফেক্টেন্সের বিভাব মানে অক্সিলারি ভাব মানে সাহায্যকারী ভাব তো এই পোর্শনটা কী হবে পাস্ট পারফেক্টেন্সই হবে আর মূল ভাবটা ভাব নাম্বার থ্রিতে আছে দে কেম টু হিম এগেইন টু গ্যাট হিজ অ্যাডভাইস তারা এসেছিল টু হিম তার কাছে এগেইন আবার টু গ্যাট পেতে হিজ অ্যাডভাইস তার পরামর্শ পেতে এসেছিল আবার তারা প্রথমবার যখন এসে যেচে তাদেরকে সাহায্য বা পরামর্শ দিতে চেয়েছিলো তারা কিন্তু তাকে পাত্তা দেয়নি তো তারা যখন বুঝতে পেরেছিল যে সে সে কথায় মানে সত্য কথাই বলছিলো সেই মানে পেঁচাটা তো তারা আবার বুঝতে পারে তাদের ভুল বুঝতে পারে তারা ফিরে এসেছিল তার পরামর্শ নেওয়ার জন্য বাট দ্য ওল ওয়াজ কি ওয়াজ বিটার বাট দ্য ওল ওয়াজ বিটার মানে তিক্ত ওভার দে আর পাস্ট বিহেভিয়ার তাদের অতীতের যে ব্যবহারের উপরে তিক্ত হয়েছিল অ্যান্ড নট গিভ দ্যাম অ্যানি অ্যাডভাইস এবং তাদেরকে কোনো ধরনের পরামর্শ দিয়েছিল না দে কেম টু হিম তারা এসছিল এখানে কাম থেকে এসছে কেম ভাব নাম্বার টু কোনো ভাব নেই পাস ইন্টেন্স টু গ্যাট হিজ অ্যাডভাইস টু গ্যাট মানে যেটা এটা আমরা বুঝতে সময় এইভাবে বুঝবো টু গ্যাট মানে পেতে হিজ অ্যাডভাইস তার পরামর্শ তো আমরা যখন এটাকে এই প্রেপজিশনটাকে ব্যবহার করবো তখন কিন্তু আমরা মনে রাখবো এইভাবে হিম এগেইন টু গেট হ্যাঁ এইভাবে আমরা মনে রাখবো আর তার আগেও আছে আরেকটা টু প্রে পজিশন কেম টু হিম টু হিম হলো তার কাছে আর যখন মনে রাখবো তখন কি হবে কেম টু কেম টু মানে এসেছিল এটা হলো ফ্রেজেল ভার বাট দ্য ওল टर ओभार देयर पास बिहेवियर एंड डिड नट गिव दैम एनी एडभाइस बाट कू ऑल से पैचा कि वज सेल वज मान से मैं पैचा छो देखने व्जटा हल फिर अगजारि भाव तो ये सेंटेंसटा कि সিম্পল পাস্ট টেন্সই হবে এই সেন্টেন্সটা আই ডিড নট গিভ দ্যাম এনি অ্যাডভাইস তো তাদেরকে কি কোনো পরামর্শ দেয় নাই সে কবি মানে বাজে অভিজ্ঞতা ছিল তার তাদের কাছে গিয়ে যে তারা মানে তাই সে তাদেরকে বলেছিল ভালো কথা ভালো পরামর্শ দিয়েছিল কিন্তু তারা কেউ পাত্তা দেয় নাই তখন তাই সে এইবারও তাদেরকে কোনো কিছু বলে নাই যখন দ্বিতীয়বার যারা তারা বুঝতে পেরে তাদের ভুল বুঝতে পেরে ফিরে এসেছিলো তার কাছে পরামর্শ নেবার জন্য তখন তাদের সেই পুরোনো বাজে ব্যবহারের জন্য সে মানে খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছিল সে পেচার তাই সে আর কিছু বলে নেই তাদের আজকের এই গল্পটার মডেল হলো পে অ্যাটেনশন টু হোয়াট আদার্স সে পে অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া টু হোয়াট মানে যেটাতে কি আদার্স অন্যরা সে আদার মানে আদার্স মানে অন্যরা মানে আমাদের মনোযোগ দেওয়া দরকার যে অন্যরা কি বলছে তো আজকে এই গল্পটার রিডিং শুনে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন বেলাইকন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই